আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। হ্যালো গাইস, আপনারা দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেলনার স্যাম্পল ড্রাইং মেশিন। এই মেশিনটির নজেল প্রেসার হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি, আর সেই সাথে আপনারাও দেখতে থাকুন কি কারণে হচ্ছে না। এই যে দেখুন নজেল, নজেলের সাথে দেখছেন একটা সার্ভো মোটর। সার্ভো মোটরের কাজটি হলো নজেলকে প্রেসার বাড়িয়ে দেওয়া, নজেলের প্রেসার কমিয়ে দেওয়া। আমরা নজেলটিকে খুলে বের করব, বের করে দেখব নজেলে কোনো সমস্যা আছে কি না। ভিতরে দেখাচ্ছি নজেলটাকে, আরও দেখাচ্ছি নজেলের ভিতরে একটি প্লেট দেখছেন। প্লেটটি হলো ট্রায়াঙ্গেল, ভিতরে যদি কাপড় প্যাঁচ লেগে যায় তাহলে মেশিনটিকে অফ করে দেবে। দেখুন এটা নজেল, পুরা সেটটা ধরে আমি নামাচ্ছি, নামিয়ে দেখব কোথায় সমস্যা। এই যে নজেলটির কাভারটি খুলছি আমি, ভিতরে যেটা দেখতে পারছেন সেটাই হলো নজেল। সেটা কাজ করে কি না সেটা দেখার জন্য খুলে নামিয়েছি। দেখুন নজেলটি ভিতরে আপ ডাউন করার কথা, সার্ভো মোটরের সাহায্যে ভিতরে এটি নড়াচড়া করে নজেল প্রেসার বাড়িয়ে দেয়, আবার কমিয়ে দেয়। এই যে ঠিক এভাবে থাকে ভিতরে, এই ভিতরে এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন গ্যাপটা কম বেশি হয় নজেলের সাহায্যে। আমরা নজেলটিকে খুলে বের করব। দেখুন সার্ভো মোটরের সাথে যেটা সংযোগ থাকে সেই সংযোগটি আমি খুলে নিচ্ছি। যে পাতিটি দেখতেছেন সেটার সাথে সার্ভো মোটরের সাথে সংযোগ, মোটরটি যখন ঘুরে তখন নজেলটি আপ ডাউন করে। দেখুন এই পাতিটি খুলব, এই নাটটিও খুলতে হবে, খুলে সরিয়ে নিলাম। আমি নজেলটি বের করে দেখব কোনো ময়লা আটকেছে কিনা, ময়লা থাকলেও নজেল প্রেসার কম হয়, সেই জন্য নজেলটিকে খোলা, আমরা দেখব নজেলে সমস্যা আছে কিনা। পুরা নজেলের সেটটা দেখাচ্ছি, দেখুন নজেলটি আমি বের করতেছি। নিচে যে নাট দেখলেন খুলে নিয়েছি, দেখুন এটা নজেল, নজেলটি দেখুন ভালোই আছে, ময়লা নাই বললেই চলে, হালকা পাতলা ময়লা, এতে সমস্যা নাই। এটি আমরা পরিষ্কার করে ফিটিং করব। আপনারা ভালো করে দেখুন একটি কেলনার স্যাম্পল মেশিনের নজেল, মেশিনটিতে নজেল প্রেসার হচ্ছে না, সেই কারণে খুলেছি আমি। ভালো করে দেখুন এটা নজেলটা, আবার লাগিয়ে দিচ্ছি ময়লা পরিষ্কার করে। দেখুন ভিতরে নজেলটি কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। দেখুন মূলত এটুকুই আপ ডাউন করে মেশিন অটোতে থাকলে, এটা নজেলের যে পিনিয়মগুলি আছে সার্ভো মোটরে যেটা ঘুরায় তার সাথে যে কতগুলি পিনিয়ম আছে সেটা দেখুন, এটা সার্ভো মোটরের গিয়ার বক্স, পুরাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কীভাবে কাজ করে, সার্ভো মোটরের যে আমি এখন নজেলের সাথে ফিটিং করে দেব। সার্ভো মোটরটি দেখবেন আপনারা কোথায় থাকে, এই যে আমি দেখিয়ে দেব। এটা সার্ভো মোটরের প্লেটটিও আবার ফিটিং করে দিলাম। নাটও লাগিয়ে দিচ্ছি,
এই যে দেখুন সার্ভো মোটরটি আমি এখানে ফিটিং করব, এখানে স্ক্রু দিয়ে আটকানো থাকে, এভাবে নড়াচড়া করা যাবে না, এখানে ফিক্সড রাখা লাগবে। এই যে দেখুন সার্ভো মোটর, যেটা মূলত মোটর, একটি কালো পিনিয়ন ঘুরতেছে, আপনারা দেখতে পারতেছেন, এটাই মোটর, সার্ভো মোটর, ওটা পিনিয়নের সাথে ওই গিয়ার বক্সের সাথে সংযোগ থাকে, এটা সার্ভো মোটরটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন নজেল প্রেশার বাড়ানো কমানোর জন্য দেখুন কালো একটা পিনিয়ন ঘুরতেছে। আমরা এখন পাম্পে চলে যাব, পাম্পের প্রেশার কীরকম সেটা দেখার জন্য। দেখুন পাম্পের প্রেশার লো, আমরা নজেল কিন্তু ভালোই পেয়েছি, পাম্পের প্রেশারটা লো, এই কারণে প্রেশার হচ্ছে না। আমরা যখন আবার পাম্পে কাজ করব তখনকার ভিডিওটা আমি দেব, আপনারা দেখবেন তখন। পাম্প লো, আপনারা যে দেখলেন পাম্প অন অফ করে অন করলাম, পাম্পের প্রেশার লো, আমার মোটরের ক্যাপাসিটি ঠিক আছে, মোটরের আরপিএম ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু আমার পাম্পটা সমস্যা মনে হয়েছে। পাম্পটাকে আমরা চেঞ্জ করে যখন কাজ করব তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। এটা রিলে, রিলে গিয়ার বক্স সহ মোটর সহ দেখাচ্ছি, এই মেশিনেরই কাপড়টাকে ঘোরানোর জন্য এই রিল মোটর। এখানে দেখুন রাবার লাগানো আছে, এটা ড্রেন, ড্রেনের ভিতরে যেটা থাকে নেট সেই জায়গাটা দেখাচ্ছি। সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে বলবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।